হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিশেষ রেসিপি, যেটার নাম হচ্ছে নার্গিসি কোপ্তা কারি। এটি একটি মোগলাই খাবার। তো মোগলাই খাবার যখন তখন একটু ডিশ তো অবশ্যই হবে। তো যেহেতু অনেকদিন পরে আমি আজকে ভিডিও দিচ্ছি, সে কারণে একটু বেশ মশলাদার খাবারই রান্না করেছি। শীতটা পড়েছে, খেতে কোনো অসুবিধে নেই। তো চলুন শুরু করি নার্গিসি কোপ্তা। এটি বানানোর জন্য আমি বোনলেস চিকেনের কিমা করে নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে। এখানে 500 গ্রাম বোনলেস চিকেনের কিমা রয়েছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভেজে বেটে নেওয়া রয়েছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ততটাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এক্ষেত্রেও তাই, যতটা আপনারা ঝাল পছন্দ করছেন ঠিক ততটাই দেবেন। স্বাদ মতো নুন এখানে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি ছাতু। চিকেনের পরিমাণ অনুসারে ছাতুর পরিমাণ তো হবে। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ছাতু নেওয়া আছে, এটা বাইন্ডারে কাজ করবে। দিয়ে দিচ্ছি 1 ডিম। এর মধ্যে অ্যাড করব কিছু কুচিয়ে রাখা ধনে পাতা। এবার সমস্ত উপকরণগুলিকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেওয়া হয়েছে। এবার যে মিশ্রণটা থেকে আমি কোপ্তাগুলো বানাবো সেখান থেকে একটু বড় সাইজের, বড় পরিমাপের খানিকটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে একটু তেল বা জল মাখিয়ে নেবো। নিয়ে সেখানে কোপ্তাগুলো গড়বো। এটা কোপ্তার মধ্যে ওই মিশ্রণটাকে পুরো একটা গোটা ডিমের মধ্যে ডিমটাকে কভার করতে হবে। তো যে পরিমাণে মিশ্রণটা একটু বেশি লাগবে ঠিক এইরকমভাবে ওই মিশ্রণ দিয়ে পুরো একটি গোটা ডিমকে কভার করে একটা একটা করে কোপ্তা বানাতে হবে। এইরকমভাবে সবকটা কোপ্তা বানিয়ে নিয়েছি। এখানে 5 খানা ডিম আমি সিদ্ধ করেছিলাম, ওই জন্য 5টা কোপ্তা হয়েছে। খানিকটা চিকেন এক্সট্রা তো পেস্ট রয়ে গিয়েছিল, তার মানে দেখা যাচ্ছে যে 500 গ্রাম চিকেনে মোটামুটি 8টা কোপ্তা তৈরি হবে। এইবার এই কোপ্তাগুলিকে আমি গরম তেলে ভেজে নেব। আঁচটা সবসময় মিডিয়াম টু লো থাকবে, আর কারণ হাই ফ্লেমে দিলে উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে চিকেনটা সিদ্ধ হবে না। ওই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব। সমস্ত কটা কোপ্তাকে ভেজে নেওয়া হয়েছে। এবার এখান থেকে এবার তৈরি করতে হবে কারিটা। অন্য একটি প্যান বসিয়েছি ওভেনে, সেখানে অল্প 2 চামচ পরিমাণ তেল দিয়ে ফোড়ন দিলাম গোটা গরম মশলা। এখানে 1 টুকরো দারচিনি, 3-4টি ছোটো এলাচ ও কটা কয়েক লবঙ্গ রয়েছে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। দিচ্ছি 1 চামচ রসুন বাটা। যে পেঁয়াজটাকে ভেজে বেটে রাখা হয়েছিল ব্রাউন অনিয়ন করে, সেই ভেজে রাখা পেঁয়াজের পেস্টটাও এখানে, বাকি অংশটা এখানে আরও 1 টেবিল চামচ মতো রয়েছে, সেটাও এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। সবকটা মশলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দেবো 1 চামচ ধনের গুঁড়ো, রয়েছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাগুলো একটু মিশে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো 1টা গোটা বড় টমেটোকে পিউরি করে নেওয়া হয়েছে, পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এই টমেটোর পেস্টটাও এখানে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। সবকটাকেই ভেজে নিতে হবে খুব ভালো করে যাতে কাঁচা গন্ধ না থাকে। দেওয়া হবে স্বাদ মতো নুন, এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি। যদি চিনিটা আপনারা একেবারেই অপছন্দ করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটার মধ্যে একটা ব্যালেন্স ব্যাপার আসে। দিয়ে দেবো একটু গরম মশলাগুলো। সব উপকরণগুলো ভালো করে কষা হয়ে গেলে যখন তেলটা উপরে উঠতে থাকবে সেই সময় এখানে মিশিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল।
জলটা মিশিয়ে দেওয়ার পরে এখানে দিচ্ছি একটু কুচানো ধনে পাতা। এখানে একটু ঘি বা বাটার অ্যাড করতে হবে, আপনারা বেশি চাইলে বেশি পরিমাণ বাটারও দিতে পারেন। আমি এক টেবিল চামচ পরিমাণ অল্পই একটু বাটার দিলাম, আপনাদের যদি খেতে বাটার খেতে আর বেশি অসুবিধা না হয় তো আর একটু পরিমাণে আপনারা বেশি দিতেই পারেন। এবার যে ভেজে রাখা কোপ্তাগুলো ছিল সেই ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব, এবং যতক্ষণ না পুরোপুরি ফুটতে শুরু করে ঝোলটা একটু গামাখা হয়ে আসবে সেই সময় পর্যন্ত এটাকে রান্না করতে হবে। দেখুন ঝোলের কনসিস্টেন্সি বেশ গাঢ় হয়ে এসেছে, ঝোলটা ফুটে গেছে, বেশ গাঢ়ভাবে ঝোলটা হয়ে গেছে, ঝোলগুলো এটা ওই কোপ্তার মধ্যেও চলে এসেছে। তো এখন এটাকে নামিয়ে আমি পরিবেশন করব। এটাকে আমি প্রধানত পরোটা বা লুচির সাথে খেতে বেশি পছন্দ করি, আপনারা এটা ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসব আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে, আমার সঙ্গে থাকবেন, খুব ভালো থাকুন প্রত্যেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।